আজকে দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা যে শুধু ব্রেকফাস্ট রেসিপি তা নয় বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন অফিসের লাঞ্চ বক্সও দিতে পারেন কিংবা সন্ধ্যের টিফিনেও এটা নিতে পারে এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আটা মাখা বেলা ছাড়াই এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আর দারুণ টেস্টিও বটে বাচ্চাদের বেশ ভালো লাগবে এটা বানানোর জন্য আমি এখানে এক কাপ আটা আর এক কাপ ময়দা নিলাম আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন তারপরে এখানে এক চামচ লবণ আর অল্প কারিপাতা আর লঙ্কা কুচি এর সঙ্গে আমি দিয়ে দিলাম শুকনো জিনিসগুলো সব একসঙ্গে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা মানে ব্যাটার রেডি করে নেব তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না এরপরে আরও খানিকটা জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিলাম এবার একটু আরও ভালো করে ফেটিয়ে নেব নিয়ে একটা চাপা দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই যে এরকম একটা ব্যাটার তৈরি হবে এবার এটা সাইডে রেখে দিয়ে চাপা দিয়ে তারপরে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দেব আর স্টাফিংটা মানে যেসব জিনিসপত্র আমি কেটে নিয়েছি ওগুলো একটু হালকা করে ভেজে নেব আর এই গরম তেল একটু এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও একটু ফেটিয়ে নেব তো এবারে এই তেলটার মধ্যে যে গাজরগুলো কেটে রেখেছিলাম সরু সরু করে সে গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো একটু ভাজা করে নেব মানে যে অন্য কেউ যদি কাঁচা খেতে ভালোবাসেন তাহলে কিন্তু এগুলো কাঁচা দিতে পারেন কিন্তু সবাই তো আর কাঁচাটা জিনিসটা হজম করতে পারে না সেই জন্য আর বাচ্চাদের যেহেতু দেওয়া হবে অল্প তেল দিয়ে একদম হালকা কুক করে নিলেই কিন্তু এটা বেশি ভালো হবে তো ওর সঙ্গে গাজরগুলো যে ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম কুচিগুলোও দিয়ে দিলাম আর তারপরে টমেটোগুলো না মাঝখানটা আমি সব যে দানা অংশটা বাদ দিয়েছি দিয়ে সাইডগুলো এই যে পুরো ওরকম করে সরু সরু করে কেটে নিয়েছিলাম সবগুলোই একটু হালকা করে ভেজে নিলাম এবারে গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে অয়েলটা ব্রাশ করে নিলাম এবারে এটা আর একটু ফেটিয়ে নিলাম ফেটিয়ে এবার হাতায় করে এর মধ্যে আমি দিয়ে দেব যেরকমভাবে গোলা রুটি বানানো হয় ওই রকমভাবে এই যে এবারে একটা চাপা দিয়ে দেব এক পিঠটা যাতে হয়ে যায় এটা কিন্তু মানে তেলও লাগে না খুব কম তেলের মধ্যেও হয়ে যায় আর এটা খুব হেলদিও বটে যেহেতু সবজিও আছে আপনারা সবজির সঙ্গে একটু পনিরও দিতে পারেন খুব হালকা হাতে এটা উল্টে দেবো আমি ওই পিঠটাও যাতে একটু হয়ে যায় এই যে এবারে এইভাবে সব কটা আমি রেডি করে নেব আরও একটা দিয়ে দেখাচ্ছি আবার অয়েল ব্রাশ করে নিলাম এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে যেরকম আটা ময়দা মেখে তারপর রুটির মতো করেও করা যায় এই কিন্তু এটা মানে যেরকম নরমও হয় বাচ্চাদের খেতে কিন্তু খুব সুবিধে হয় এই যে আমার সবগুলো রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে না আমি কারিপাতা দিয়েছি অল্প করে আপনারা চাইলে ধরে পাতা দিতে পারেন আজকে আমার কাছে ছিল না তাই জন্য আমি কারিপাতা দিয়েই কাজ চালালাম এবারে এর ওপরে মেয়ে আর টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আপনারা চাইলে পিজ্জা সসও দিতে পারেন মানে বাচ্চারা যেটা পছন্দ করে সেটা দিলেই বেশি ভালো হয় এবারে এই যে ওইগুলো তো ভেজে নিয়েছিলাম আর কুচি পেঁয়াজ কুচিটা কাঁচা দিলাম পেঁয়াজটাও পারলে আপনারা ভেজে নিতে পারেন এই যে হয়ে গেছে এবারে মানে মাঝখান থেকে কেটে নেব কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর রয়েছে পুরো ভেজ রোল হয়েছে এই যে এটা বাচ্চাদের এইভাবে টিফিনে দিলে কিন্তু তারা দারুণ মজা পাবে তো এইভাবে সবগুলো আমি রেডি করে নেব আমাদেরও টিফিনে রোজ রোজ রুটি তরকারি হয় কিংবা অন্য কিছু তো এইটা যদি একদিন বানানো যায় তাহলে বেশ ভালো লাগবে সকলেরই ভালো লাগবে এটা মানে বাচ্চা বড় সবাইয়েরই ভালো লাগবে এর সঙ্গে পনিরও দিতে পারেন আমি আগেই বলেছি যে আমি শুধু সবজি দিয়েছি আপনারা চাইলে পনিরও দিতে পারেন তাহলেও কিন্তু দারুণ লাগবে আর ধনে পাতা চাটনি দিলেও ভালো লাগবে আমি এখানে মিউনি আর টমেটো সস দিয়েছি এভাবে আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো এই যে আর পেঁয়াজটা আমি কাঁচাই দিয়েছি প্রত্যেক দিন আবার বেলা আমাদের সবসময় ভাবতে হয় যে কী বানাবো তো এক একবার এক এক রকম টিফিন বানালে বাচ্চাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর টিফিন যদি কেউ শেষ করে বাড়ি আসে তাহলে আমাদের সেটা দেখতেও ভালো লাগবে তো সেই জন্য এক একদিন এক একটা টিফিন এইভাবে মানে ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্য রকম করে বানানো এই যে সবগুলো রেডি হয়ে গেছে এবারে এখানে সাজিয়ে দিচ্ছি আজকে আর টিফিন বক্সে আমি সাজিয়ে দেখালাম না এই মানে এই থালার মধ্যেই দিয়ে দিচ্ছি তো এর সঙ্গে আমি আর কিছুই দিচ্ছি না শুধু এটাই থাকছে কারণ এর মধ্যে তো সস মেউনি সবই আছে এটা এমনিতেই ভালো লাগবে আর বাচ্চাদের একবার অবশ্যই বানিয়ে দেখবেন ওদের দারুণ লাগবে কিন্তু এটা তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি আবার আসবো পরে অন্য আরেকটা ভিডিওর সঙ্গে তো আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর ধন্যবাদ